আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের নিয়ে আলোচনা করব। সম্মানীয় অভিভাবকবৃন্দের কাছে বিনীত আবেদন, আপনারা আমাদের প্রচারিত डिजिटल प्राथमिक शिक्षा खुलना यूट्यूबे सार्च दिए वीडियो गुलो अपना सन्तान देखें एवं ये जे समस्त बाड़ी काज देवा थाके से काजगुलो करार जन्य तादेरके सहायता देवें। आम्रा शिक्षकेरा चेष्टा करछी जे छुटिकालीन समय जान शिक्षार्थीरा পড়াশোনা থেকে দূরে না থাকে। আমরা যেন সবসময় চেষ্টা করি শিশুদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদানের মতো হয়তো এটা হবে না, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে এই ভিডিওগুলো থেকে শিক্ষার্থীরা অনেক উপকার পেতে পারে। তো চলো আমরা পড়ালেখা শুরু করি। তোমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা বই বের করো, খাতা এবং কলম দরকার মতো স্কেল নিয়ে তোমরা বসো। তা আজ আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটার নাম নিরাপদে নিরাপদে চলাচল। আমি একটু বোর্ডে লিখে নিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু স্মরণ করো যে নিরাপদে চলাচলের জন্য তোমরা এতদিন যে ভিডিওগুলো দেখেছো সেখান থেকে একটু প্রশ্ন করি যে তোমরা বলো তো রাস্তায় চলাচলের জন্য কি কোনো বিশেষ নিয়ম আছে? ঠিক ধরেছো, হ্যাঁ, রাস্তায় চলাচলের জন্য আমাদের রাস্তায় চলাচলের নিয়ম পালন করতে হয়। এই গল্পটা তোমরা একটু স্মরণ করো যে কোন শহরের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক ধরেছ, ঢাকা শহরের। তোমরা জানো ঢাকা একটি জনবহুল শহর, আমাদের প্রিয় দেশের রাজধানী। তেমনি করে যারা তোমরা খুলনা বিভাগের শিক্ষার্থী তারা জানো খুলনা বিভাগের সবচেয়ে বড় শহর মহানগর খুলনা। ঢাকার মতো খুলনাতেও চলাচল করবার জন্য রাস্তায় যাতে ঠিক মতো পথচারীরা চলতে পারে, গাড়ি চলতে পারে, কোনো ধরনের দুর্ঘটনা না হয়, তার জন্যে আমরা এই গল্প থেকে অনেক কিছু শিখব। তো এসো তোমাদের বই বের করো, 95 পৃষ্ঠা দ্বিতীয় প্যারা, তৃতীয় অনুচ্ছেদ। প্রথমে আমি পড়ি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ো। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগে থামল। আবার ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠেছে, রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল। সামনের রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা, সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছে। জামিল বললেন, ইজাজ দেখেছ, এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। শিশু পার্কে অনেক কিছু দেখলো সবাই, ইজাজ ছবি টিয়াকে, জামিল ট্রেনে ঘোড়ায় নাগরদোলায় চড়ালেন, বেলুন বাসি কিনে গাড়িতে ফিরে চলল ওরা। রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে এগিয়ে গেল গাড়ি, রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড।
বোর্ডটি সবুজ রঙের, তাতে সাদা তীর চিহ্ন দিয়ে স্থানের নাম লেখা। ওরা বাদিকে রাস্তায় এগিয়ে গেল, মগবাজারের দিকে যাবে। আমি আরেকবার পড়ছি। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগে থামল, আবার ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে উঠেছে, রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল। সামনের রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা, সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছেন। জামিল বললেন, ইজাজ দেখেছ, এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। শিশু পার্কে অনেক কিছু দেখলো সবাই, ইজাজ, ছবি, টিয়াকে, জামিল ট্রেনে, ঘোড়ায়, নাগরদোড়ায় চড়ালেন, বেলুন বাসি কিনে গাড়িতে ফিরে চলল ওরা। রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে এগিয়ে গেল গাড়ি, রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড, বোর্ডটি সবুজ রঙের, তাতে সাদা তীর চিহ্ন দিয়ে স্থানের নাম লেখা। ওরা বাদিকে রাস্তায় এগিয়ে গেল, মগবাজারের দিকে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার পড়া শুনলে, তোমরা এবার বই দেখে দেখে পুরো অংশটুকু দুইবার পড়ো। পড়বার সময় খেয়াল রাখবে, ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, এবং আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তোমাদের বলতে হবে, লিখতে হবে, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে হবে। আর যদি এর ভিতরে কোনো নূতন শব্দ তোমাদের মনে হয়, কঠিন মনে হয়, তাহলে সেই শব্দগুলো তবে তোমরা দাগ দেবে এবং দুবার করে বানান করবে। তোমরা একটু পড়ো। এবার আমরা একটু দেখি যে কি বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে গাড়ি শাহবাগে থামল। কোথায় থামল? শাহবাগে। আবার ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে উঠল। লালবাতি কোথায় জ্বলে উঠল? ট্রাফিক সিগন্যালে। ট্রাফিক সিগন্যাল একটি ইংরেজি শব্দ, বাংলায় উচ্চারণ করে লেখা আছে। এর অর্থ হচ্ছে যে ট্রাফিক অর্থ যানবাহন, সিগন্যাল অর্থ সংকেত, অর্থাৎ যানবাহন যাহাতে নিরাপদে চলতে পারে তার জন্য সংকেত দেওয়া হয়। রাস্তার দুই দিকে সব যানবাহন থেমে গেল। ট্রাফিক সিগন্যালে যখন লালবাতি জ্বলে উঠল, তখন কি হলো? রাস্তার দুই ধারে যানবাহন সব থেমে গেল। সামনের রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা, সামনেই সাদা কালো রং করা, সেখান দিয়ে অনেক পথচারী পার হচ্ছে। পথচারীরা কি করছে? পার হচ্ছেন। পথচারী অর্থ কি? যারা পায়ে রাস্তার পাশ দিয়ে চলে বা রাস্তা পারাপার হয়, পথচারী অর্থাৎ পায়ে চলাচলকারী ব্যক্তিগণ। জামিল বললেন, ইজাজ দেখেছো, এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, এটাকে বলে জেব্রা ক্রসিং। তাহলে জেব্রা ক্রসিং কি? যেখান দিয়ে আড়াআড়ি ভাবে রাস্তা পার হওয়া যায়। রাস্তা পার হওয়ার জন্য সাদা এবং কালো আড়াআড়ি দাগ দেওয়া থাকে, অনেকটা জেব্রা দেখেছো তোমরা, যে বনে থাকে জেব্রা, সেই জেব্রার গায়ের রঙের মতো সাদা এবং কালো দাগ কাটা থাকে। তারপরে তারা কোথায় গেল? শিশু পার্কে গেল। শিশু পার্কে তারা অনেক কিছুই দেখল। ইজাজ, ছবি এবং টিয়াকে তার মামা জামিল ট্রেনে ঘোড়ায় চড়ালো, ট্রেনে চড়ালো, নাগরদোড়ায় চড়ালো। ট্রেন, রেলগাড়ি, ঘোড়া, এরপরে হচ্ছে নাগরদোলা, এক ধরনের বিশেষ দোলনা। তারা কিনলো কি? বেলুন বাসি কিনে গাড়িতে ফিরে চললো। রমনা পার্কের পাশ দিয়ে
একটু সামনে এগিয়ে গেল গাড়ি। রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড। সে বোর্ডে কি আছে? বোর্ডটি সবুজ রঙে, তবে সাদা তীর চিহ্ন দিয়ে স্থানের নাম লেখা। ওরা বাদিকে রাস্তায় গিয়ে গেল, মগ বাজারের দিকে যাবে। তোমরা বইয়ের উপরে দেখো লেখা আছে, তোমরা এই যে এটা দেখো ভালো করে, এই যে এখানে বাম দিকে গেলে কাটরাইল, উপরের দিকে মৎস্য ভবন, ডান দিকে প্রেস ক্লাব। দেশো আমরা কয়েকটা শব্দার্থ লিখি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। ট্রাফিক, ট্রাফিক অর্থ যানবাহন, এটা ইংরেজি শব্দ। আর একটা শব্দ লিখে নাও, সিগন্যাল। সংকেত, সিগন্যাল অর্থ সংকেত। আর একটা শব্দ দেখো, পথচারী, পথচারী, যারা পায়ে হেঁটে চলাচল করে, যারা পায়ে হেঁটে চলাচল করে। ইংরেজি শব্দ আছে বাংলায় উচ্চারণ করে লেখা, বোর্ড। স্বাভাবিকভাবে বোর্ডের বাংলা অর্থ দাঁড়ায় তক্তা। তোমরা পাটও বলতে পারো, কেউ কেউ পাটা তরণ বলে। তোমরা লিখে নেও, আস্তে আস্তে লিখে নাও। এবার এসো যুক্ত বর্ণ ভেঙে দেখানো, বর্গীয় জ তার সঙ্গে ব। এটাকে ভাঙলে আমরা পাব বর্গীয় জ যোগ ব। আরেকটা দেখো, এটাই কি কি আছে? প্রথমে আছে চ, তারপরে আছে স। আরেকটা দেখো, তোমরা একটু সাথে সাথে লিখে নাও, ব যোগ র ফলা। র ফলাটা দেখতে কিরকম? এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। আর আরেকটা যুক্ত বর্ণ দেখো, তোমরা প্রায় এটা ভুল হয়ে যায় তোমাদের, হ যোগ দন্ত ন। এটা কিন্তু মূর্ধন্য ন নয়, দন্ত ন। এভাবে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। এবার এসো প্রশ্ন, একটু তাড়াতাড়ি লিখে নাও। জেব্রা ক্রসিং কি কি রং থাকে? জেব্রা ক্রসিং এ কি কি রং থাকে? উত্তর হবে সাদা ও কালো। শিশুপার্ক থেকে তারা কি কিনল? উত্তর, শিশুপার্ক থেকে তারা কিনল বেলুন আর বাসি। বেলুন ও বাসি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা
যে অংশটুকু আলোচনা করলাম তার ভিতরে আমরা প্রথমে পড়লাম, তারপরে শব্দার্থ শিখলাম, তারপরে যুক্ত বর্ণ, তারপর আমরা প্রশ্নের উত্তর জানলাম। তো তোমরা বাড়িতে এগুলো ভালো করে পড়বে। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। তোমরা এরপরে যে ভিডিও পাবে তোমরা সেইটা পরের দিন দেখে নিবে।